নমস্কার, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা পাঁপড়ের রেসিপি দেখাবো। যে পাঁপড়ের রেসিপিটায় আমি এখানে চাল নিয়েছি, চালটা আমি এখানে 3 দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর প্রতিদিনই আমি জলটা চেঞ্জ করেছি, নালে গন্ধ হয়ে যাবে। এখন একটু গরম পড়েছে তো গন্ধ হয়ে যাবে। সেখানে এখানে 1 কাপ আমি চাল নিয়েছি, নিয়ে 3 দিন ভিজিয়ে রেখেছি, আর প্রতিদিনই আমি জলটা চেঞ্জ করেছি যাতে চালে গন্ধ না হয়। সেই জন্য এই চালটা ভিজে গেছে। এবার আমি এটা পেস্ট করব, মিক্সি জারে দিয়ে আমি এটা পেস্ট করব। পেস্ট করে আমি ফিরে এসে সব কিছু বলছি কি কি লাগছে। আমার এটা পেস্ট হয়ে গেছে, মিক্সি জারে আমি পেস্ট করে এনেছি। একদম ফাইন পেস্ট করতে হবে। এটার মধ্যে আমার আরও জল দিতে হবে। তার আগে আমি পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। পাঁপড়ে কিন্তু বেশি লবণ দেওয়া চলবে না, খুব সামান্য লবণ দিতে হবে। আর দেব আমি এখানে হিং দেব। হিংটা ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি, দানা থাকলে মুখে পড়বে। আর আমি এখানে ডেকচিতে জল বসিয়েছি, এখানে আমি জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। আর এরকম হোল হোল যে থালাটা, এটা আমি বসিয়ে দিয়েছি। এটার ওপরে পাঁপড়টা হবে, স্টিম হবে। আপনারা স্টিমারেও করতে পারেন, স্টিমারেও ভালো হবে। এবার নেব আমি কাঁচা লঙ্কা, আমি বেটে নিয়েছিলাম 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়ো দেওয়া যাবে, চিলি ফ্লেক্সও দেওয়া যাবে। আমি একটু আস্তে করে দিলাম, কারণ এটা আমার এখনও দেরি আছে একটু। এর থেকেও পাতলা করতে হবে, আপনারা বুঝতে পারছেন ঠিক, এখানে এখনও গাঢ় আছে, একটু পাতলা করতে হবে। এইরকম পাতলা হবে। আমার এটা হয়ে গেছে। এবার আমি এতে অল্প অল্প করে, আমি এগুলো কোনো ডাব্বার কন্টেনারে আমি ঢাকনাগুলো নিয়েছি, এগুলো স্টিলের থালাতেও করা যায়। স্টিলের থালা আমার একটু বড় বড় হয়ে গেছে, তাই আমি এগুলোতে নিচ্ছি। এগুলোতে খুব ভালো হবে, সেই জন্য আমি এর মধ্যে নিচ্ছি। এটা আমার এগুলোতে পুরো তেল মাখিয়ে নিয়েছি, খুব সামান্য তেল মাখাতে হবে। বুঝতেই পারছেন এটা ড্রাই আছে। আমি সামান্য আঙুলের টিপসে আমি তেল নিয়ে একটু একটু করে একটাতে নিয়ে সবকটাতে আমি মাখিয়েছি। বেশি তেল দিলে এটা বসবে না, কারণ এটা প্লাস্টিকের জিনিস। এবার 1 চামচ করে আমি দিচ্ছি, 1 চামচও না, খুব অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে এটাকে এরকম ছড়িয়ে দিতে হবে। যদিও প্রথমবার একটু অসুবিধা হবে, বারবার গোলাতে গোলাতে তারপরে ছড়াবে। আর বারবার এটা একটু ঘুটিয়ে নিয়ে দিতে হবে, যেহেতু আমাদের লঙ্কা আছে, তো লঙ্কাটা তলায় বসে যাবে। বা হিং আছে, হিংটাও তলায় বসে যাবে, সেই জন্য এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এইটুকুনিতে হাফ কাপে প্রচুর পাঁপড় হয়ে যাবে, প্রচুর পাঁপড় হয়ে যাবে, এবং খুব টেস্টি পাঁপড় এটা। আমি এবার দিতে শুরু করছি, এর উপরে দিচ্ছি। প্রথমবার একটু সরে সরে যাবে কোনো কোনো ইয়েতে, তারপরে ঠিক হয়ে যাবে। একটু উঁচু নিচু আছে, ঢালু আছে বলে এটা এরকম হচ্ছে। আমি এবার ঢাকা দিয়ে দিলাম, 1-1.5 মিনিট মতন হবে, আমি খুলবো।
আমার এটা 1.5 থেকে 2 মিনিট হয়েছে, আমি খুলে দিলাম। দিয়ে আমি এগুলো নাবিয়ে ফেলছি। এগুলো একটু ঠান্ডা হওয়ার পর তারপরে আমি তুলতে হবে এগুলো। এগুলো যদি বেশি থাকে, এরকম কভারগুলো বেশি থাকে, তাহলে একটা নাবিয়ে একটা রেডি করে থাকবে, তার উপর চাপিয়ে দিলে আবার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তার মানে এটা এখন অফ করে দিলাম, এটা ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর আমি তুলছি। সামান্য একটু ঠান্ডা হয়েছে, এখনও গরম আছে কিন্তু, কিন্তু একটু ঠান্ডা হয়েছে, তাই আমি এটা তুলছি। এরকম ছুরিতে এই সামান্য আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এইভাবে একটা থালার ওপর একটা টাওয়েল বিছিয়ে তারপরে এটা দিলে ভালো হবে, ওনার লাগবে না। যদি থালার ওপর তেল দিয়েও লাগায় তাহলে ওগুলো লেগে যাবে। এই পাঁপড় খুবই সুস্বাদু। এরকম কভারগুলো যদি অনেক থাকে তাহলে কিন্তু কষ্টটা একেবারেই কম, যে একটা হতে হতে আর একটা রেডি করে বন্ধই করতে হবে না, গ্যাস সঙ্গে সঙ্গে আর একটা চাপিয়ে দেওয়া যাবে। 7-8টা আমি চাপালাম, আবার 7-8টা নাপিয়ে নিয়ে আবার 7-8টা চাপিয়ে দিলাম, তাহলে এটা সুবিধে হয়। এবার আমি আবার কিছুটাও দেবো, তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। আমি কতটুকুনি দিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, খুব অল্প দিতে হবে, নাহলে মোটা হয়ে যাবে, মোটা হলে কিন্তু টেস্ট হবে না। এবার কিন্তু আমার সবকটাই ঠিক মতন হয়েছে। আমি এই ফুটোটা কিন্তু পেপার দিয়ে আমি ঢেকে দিয়েছি, যাতে স্টিম না বেরিয়ে যায়, সেই জন্য আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এটা আমার 1.5 মিনিট হয়ে গেছে, কারণ এবার তাড়াতাড়ি হয়েছে যেহেতু জলটা গরম আছে বলে আমি এগুলো নাবিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খুব গরম, একটা কাপড় টাপড় দিয়ে টাওয়েল টাওয়েল দিয়ে নামাবেন, একটু ঠান্ডা হবে, 1 সেকেন্ড ঠান্ডা হোক, তারপরে আমি খুলে দেখাচ্ছি। এরকম বড় বড় স্টিলের প্লেটেও দেওয়া যাবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এটা মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটাও এরকম 1.5 মিনিট থেকে 2 মিনিট হবে। এগুলো আমি খুলে দেখিয়ে দিচ্ছি, যেগুলো করেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এরা একটা একটা দিক খুলতে হবে, দিয়ে আঙুল দিয়ে ধরে নিয়ে এইভাবে একটা টাওয়েলের উপর রাখতে হবে। 2 দিন রোদ, এখনকার রোদ একদিনেই ভালোভাবে শুকিয়ে যায়, 2 দিন রাখলে কি হবে, পাঁপড়গুলো অনেকদিন থাকবে। ছোটগুলো খুব কিউট দেখতে লাগে। এই রোদের সময় পাঁপড় করে সবাই রেখে দেয়, অন্তত 6 থেকে 1 বছর চলে এইসব পাঁপড়। এগুলো হয়ে গেল, এবার এটা 1.5 থেকে 2 মিনিট হবে, আমি নামিয়ে দেখাচ্ছি। এগুলো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এগুলো ঠান্ডা হলে আমি তুলে দেখাচ্ছি। একটু গরম আছে।
আছে, ওটাতে একটু অসুবিধা হচ্ছে। এটা হলে কি হবে, খুব তাড়াতাড়ি হবে আর খুব বড় হবে। এগুলো এবার আমি রোদে দেব, দিয়ে আমি দুদিন রোদে শুকিয়ে নিয়ে আমি ফিরে আসছি। আমার এটা দুদিন আমি রোদে শুকিয়েছি, যে পাঁপড়গুলো দেখিয়েছিলাম সেটা হচ্ছে দুদিন শুকিয়েছি। দুদিন শুকিয়ে এরকম ক্রিস্পি হয়ে গেছে। এবার আমি ভেজে দেখাবো যে পাঁপড়গুলো কত সুন্দর হয়, সেটা আমি ভেজে দেখাচ্ছি। এরকম একটা বড় ভাজছি আমি, আমি তেল চাপিয়ে দিয়েছি। তেলটা খুব হিট করে একদম কমিয়ে দিতে হবে, নাহলে পাঁপড়টা পুড়ে যাবে, চালের পাঁপড় তো পুড়ে যাবে। আমি হয়েছে কিনা দেখি, হ্যাঁ হয়ে গেছে। এবার আমি ছাড়ছি, কত বড় পাঁপড়টা হচ্ছে সেটা দেখেন আপনারা। তেলটা ভালো করে ঝরিয়ে নিই আমি। এবার আমি ছোট ভেজে দেখাচ্ছি, এবার গ্যাসটা আমি কিন্তু আস্তে করে দিয়েছি, খুব তেতে গেলে কিন্তু লাল হয়ে যাবে। এটা পাঁপড়টা সাদা থাকলে দেখতে সুন্দর লাগবে। আমি আরেকটা বড় ভাজছি, আমি গ্যাস অফ করে দিলাম। এরকম তাঁত অবস্থায় তেতে আছে কড়াইটা, তেলটা আমি এখনো দুটো চারটে ভাজতে পারবো। আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি ভাজছি। আমার হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার চালের পাঁপড় হয়ে গেল। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত সোজা এই চালের পাঁপড়, এবং এই চালের পাঁপড় একটা ছোট পাঁপড় কত বড় হতে পারে। এই ছোট পাঁপড়ের সঙ্গে এই ছোট পাঁপড় ভেজে আমি এত বড় করেছি, আর এই বড় পাঁপড় ভেজে আমি এই যে এত বড় করেছি। তো আমি কতটা ক্রিস্পি হয়েছে আমি সেটা দেখাই, এরকম হয়েছে, এত ক্রিস্পি হয়েছে এবং খুব সফট, খুব ভালো খেতে। আমি আপনাদের বলছি একবার করে দেখবেন যে কত সুন্দর খেতে। তো আপনারা এটা করবেন, করে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো পাঁপড়টা। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন। এই সময় রোদ, খুবই রোদ, এই সময় সকলকে শেয়ার করবেন, সকলে পাঁপড় বানাবে এবং রোদে শুকিয়ে স্টক করে রাখতে পারবে, ছমাস অন্তর স্টক করে রাখতে পারবে। তো অবশ্যই আপনারা এই সময় পাঁপড়গুলো তৈরি করেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে তাহলে আসি, অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।